আমার টাচ মোবাইল নাই, বিশ্বাস করেন না কেন? টাচ মোবাইল নাই আমার। আপনি আইডি করেছেন, রেজিস্ট্রেশন করছেন? জি, রেলের টিকিটটা রেজিস্ট্রেশন করছেন? আমার ছোট ভাই রেজিস্ট্রেশন করা। আপনি তো করতে পারতেন, আপনার আইডি দিয়ে ছোট ভাই আইডি কেটে দিতে পারতো। আপনি কেন নিজের একটা আইডি খুললেন না? ওটা জানা ছিল না স্যার, এখন জানছি। সামনের দিকে আর এরকম হবে না, সরি। কি করবে গাড়িটা গুন্ডা কি করবে? ভেরিফাই করবে, ভেরিফাই করবে, ভেরিফাই। এডিট করা টিকিট, এডিট করা, কিউআর কোডে আমাদের ভেরিফিকেশন হচ্ছে না, ওনার আইডিতে টিকিট করা হয় নাই, সরি। আমরা যান, বেরে যান প্লিজ। ভাই কি সমস্যা? আমার ছোট ভাইয়ের আইডি দিয়ে টিকিটটা কাটা। আমি আমার নাই টাচ মোবাইল, এখন টাচ মোবাইল আপনার এনআইডি দিয়ে করতেন? আমার তো এনআইডি, আমার তো টাচ মোবাইল নেই, আমি মোবাইল কার্ডই কেমনে আপনি চেক করেন ভালো করে চেক করেন কিউআর কোডটা সমস্যা। টিকিট এডিটিং করা এনআইডি ওনার না, অন্য অন্যের আইডি দিয়ে। বাড়ি যাবে সে তো তার টিকিট কেটে যাইতে হবে, নতুনভাবে টিকিট কাটতে হবে, তারপর যাইতে হবে। আমরা যেটা চেক করি যাত্রীর টিকিটের নামের সাথে এনআইডি কার্ডটা মিলিয়ে দেখি, তারপরে আমরা দেখি যে যাত্রীর মোবাইল নাম্বার সাথে মিলে কিনা। সব কিছু যদি ঠিক থাকে এবং ভেরিফিকেশন হলে দেন টিকিটটা যদি যাত্রী হয় তাহলে সে ট্রাভেল করতে পারে। আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে এখানে। যারা টিকিট কাটে না তাদেরকে আমরা প্রথম ধাপে আটকায় দেওয়া হয়, দ্বিতীয় ধাপে আটকানো হয়, তৃতীয় ধাপে তাদেরকে ধরা হয়, দেন আমরা তাহলে আইনের ব্যবস্থা নেওয়া হয়, জিআরপি পুলিশের কাছে দেওয়া, হ্যান্ড ওভার করা হয়, যেটা রেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়। থ্যাংক ইউ। আছে তো অবশ্যই দেখা, আপনাকে দেখানো।